হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা এখন নৌকা থেকে কিছুক্ষণের ভিতরে নেমে যাব, আর এখন নদীর ভিতরে আমরা আছি। আর নদীর ওপারে গড়াজাল দিয়ে খেও দিয়েছে, তো বন্ধুরা আজকে দেখা যাবে তাদের গড়াজালে কীরকম মাছ পড়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম তাদের কাছে, তো চলুন মূল ভিডিওতে। বন্ধুরা চলে আসলাম, তারা মাছ ধরার কার্যক্রম শুরু করেছে। এই যে দেখতেছেন শুরুতেই তাদের বেশ কিছু মাছ দেখা যায়। বেশ, এই যে বন্ধুরা দেখতেছেন মাশাআল্লাহ বন্ধুরা, এই যে বন্ধুরা মটকা চিংড়ি, মাশাআল্লাহ এই জায়গার অবস্থাটা দেখেন মাছের, মাশাআল্লাহ। এই বন্ধুরা, এই যে মটকা চিংড়ি মাছ, এই দেখেন এই জায়গাটা দেখি। তো বন্ধুরা দেখতেছেন এই যে পানির সাথে মাছের অবস্থাটা, দেখতেন যে মটকা চিংড়ি কীভাবে হাটে হেঁটে হেঁটে উপরে উঠতেছে। মাশাল্লাহ বন্ধুরা, এখানে দেখতেছেন এই যে মাছের অবস্থা। মাশাআল্লাহ, এই যে বড় সাইজের পাইলা বন্ধুরা, এই যে বড় সাইজের পাইলা মাছ বন্ধুরা, একদম জীবিত পারফেক্ট পাইলা। মাশাআল্লাহ, এই যে মটকা চিংড়ি মাছ বন্ধুরা, এই যে দেখেন মটকা চিংড়ি, চিংড়ি বন্ধুরা দেখেন মাছের অবস্থাটা, এখানে দেখেন বন্ধুরা, আমরা দক্ষিণ মাতার শেষ মুহূর্তে চলে আসলাম, আর মাছ ধরারও প্রায় শেষ। তো ইনশাল্লাহ দেখা যাবে কীরকম মাছ তাদের
ধরা হয়েছে আর বেশ কিছু মাছ এরপরে ধরবে পরের দ্বিতীয় অংশতে দেখা যাবে। তো বন্ধুরা এই যে দেখতেছেন টপ ভর্তি মাছ, এই যে একদম ছাকা চিংড়ি মাছ, এই যে মাছের রাজা, মাছের রাজা চিংড়ি মাছ। এটা খুব সুস্বাদু একটি মাছ, আপনারা দেখতেছেন একদম ছাকা চিংড়ি। এরকম চিংড়ি 500 থেকে 600 টাকা কেজি বিক্রি হয় এ ধরনের চিংড়ি। তো বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।